একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, স্বেচ্ছায় রক্ত দিন, সুস্থ থাকুন চিরদিন। বিশ্বজোড়া অতিমারি প্রাণ কেড়েছে অনেকের, করোনা নেতিবাচক প্রভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ, বহু পরিবার। এই অতিমারিকে হারিয়ে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় গোটা দেশ তথা বিশ্ব। তাই করোনা দাপটে যাতে স্বাস্থ্য পরিষেবা থমকে না যায় সেদিকে নজর শহরের বিশিষ্ট জনেদের। তাই আংশিক লকডাউনের মাঝেই রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলেন 40 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক স্বপ্না দাস। এদিন তার উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে যেখানে রক্ত দিলেন বহু মানুষ, শহর জুড়ে রক্তের হাহাকার, রক্তের অভাবে অনেক রোগীর প্রাণ বাঁচানোই দায়। এখানে পরিস্থিতিতে স্বপ্না দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিন্দ কিশোর রাউত। অ্যাট প্রেজেন্ট টাইম এই প্যান্ডামিক পিরিয়ডে ভয় না পেয়ে ভ্যাকসিনগুলো ঠিক সময় মতো নিয়ে নিক এবং সাবধানে অবশ্যই থাকতে হবে। খাবারের দিকে যেটা ইমিউনিটি পাওয়ার বাড়ায় সেই দিকে যেন নজর দেয়, কারণ আমি একদম মৃত্যুমুখ থেকে ফিরে চলে এসেছি এবং সেই কথাগুলোকে মাথায় রেখে আজ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির করেছে। রক্তের ক্রাইসিস যথেষ্ট আছে, হসপিটালে গিয়ে আমি দেখেছি, তার সঙ্গে প্লাজমা যেটা রক্তের ভেতরে রক্তরস সেটারও খুব ক্রাইসিস হয়েছে। সেই কথাকে চিন্তা করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমাদের জায়গায় জায়গায় এক একটা দিনে চারটে ওয়ার্ড করে এই রকম ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এবং মানুষের ভিতরে একটা ভয় সঞ্চার হয়েছে যে রক্ত পাবো না, এটা মানে কীরকম একটা উদ্বিগ্ন ভাব। সেই জায়গাটাকে তারা যখন আমাদেরকে বিশ্বাস করেছে, তৃণমূল কংগ্রেসের সরকারকে বিশ্বাস রেখেছে তাদের ওপরে, তা আমাদেরও দায়িত্ব তাদের মনের মধ্যে একটা দৃঢ়তা আনা যে না, তোমাদের ভরসা দেওয়া যে তোমাদের কোনো অসুবিধা নেই, আমাদের এই রক্তদানের মধ্যে দিয়ে সব ক্রাইসিসটাই আমরা চেষ্টা করছি মিটিয়ে ফেলা। তার সাথে বৃক্ষরোপণ করা হয়েছে, এমনিতেই আপনারা জানেন যে আমাদের বৃক্ষরোপণ মাসটা গেছে, তো সেই হিসেব করে এবং এখানে একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে 24টা গাছ দেয়া হচ্ছে, পোঁতা হচ্ছে। সেই 24টা গাছ উদ্দেশ্য হচ্ছে 24কে আমরা জয় করব। 2024 দিল্লির রসনাতে দিদি বসবেন, এটা হবেও, তা কোনো মানে ভাববার কোনো জায়গা নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে যাচ্ছেন, চেষ্টা করেছেন এবং আমরা সবাই আছি দিল্লিতে যায় সেই সাকসেস। গাছ বাড়বে, আমাদের প্রোগ্রেসও বাড়বে, আমাদের দেশের প্রসারতা তৃণমূলেরও বাড়বে। দেখবেন দিল্লিটা দিল্লিতে বসে এরপরে উনি দেশ শাসন করবেন, সেই উদ্দেশ্য নিয়েই আজকে এই 24টা গাছ দেয়া হয়েছে। আর সেই বার্তাই দিই যে যারা রক্ত দিতে এখনও ভয় পাচ্ছেন, আর একটা কথা, তারা রক্ত দিন আমাদের সকলের উন্নয়নের জন্য এবং ভ্যাকসিনটা সবাই যেন নিয়ে নেয়। ভয় আমিও পেয়েছিলাম, আমি কিন্তু ভ্যাকসিন নেওয়া ছিল না আমার, যার জন্য কন্ডিশন এত খারাপ হয়ে গেছিলো, তো আমি নিয়েছি ভ্যাকসিন। তো আমাদের যুব সভাপতিও এসছেন অনিন্দ রাউত, উনিও আছেন, উনিও বলবেন, আপনাদের দেখতে পাবেন। তো এর মধ্যে দিয়ে এইটাই বার্তা যে আপনারা সাবধানে থাকুন, অবশ্যই কোভিড বিধি মেনে, এখানে প্রোগ্রাম হচ্ছে কোভিড বিধি মেনেই চলুন। আমাদের একটা ছেলেও আজকে একদম অ্যাক্টিভ, সে গোবিন্দ নাম, তা সে এবং তার মা দুজনেই আমাদের অ্যাক্টিভ এজেন্ট, সে আজকে কোভিডে মারা গেছে। তো এইগুলো শুনে মনের মধ্যে এত আঘাত লাগছে, ভাবা যায় না, প্রচুর মানুষ চলে গেছে। সেই জন্য সেই জায়গাটা অবশ্যই দেখে শুনে ইমিউনিটি পাওয়ার যাতে বাড়ে সেই ধরনের খাবারগুলো চেষ্টা করে খাওয়া। দিদি দেখুন 5 টাকা দামের যে ডিম তরকারিগুলো দিচ্ছে, কোথাও কখনো সোয়াবিন দিচ্ছেন, কখনো ভালো ভালো তরকারি, যেটার মধ্যে পাওয়ারটা বাড়ে। অনেকে তো আছে সারাদিন বেরিয়ে চলে আসছে, তো সেই হিসেব করে এইগুলো করা হচ্ছে। তাই আমি দিদিকে স্যালুট জানাই, অভিষেক ব্যানার্জিকেও স্যালুট জানাই, যেভাবে লড়াই করে এই ইলেকশন দেখিয়ে দিয়েছে যে মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের কাছে ভগবান, আমার কাছেও ভগবান, ভগবানের আশীর্বাদ, আর আমার এই মানুষের ওয়ার্ডের মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। তাই সবাইকে বলবো সাবধানে থাকতে, সব কিছু ভ্যাকসিনটা নিতে। দেখুন আজকে এতটাই প্রাসঙ্গিক যে কথা আমরা বারবার বলছিলাম, আজকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এবং সমস্ত বিরোধী যারা শক্তি, সে কংগ্রেস বলুন, এনসিপি বলুন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবার জন্য উদগ্রীব। এবং কমলনাথের মতো বর্ষিয়ান কংগ্রেসের নেতা, আনন্দ শর্মার মতো যারা বর্ষিয়ান কংগ্রেসের নেতা, তারাও বলছে মোদীকে হারানোর ক্ষমতা আছে মমতার। এটা অত্যন্ত প্রাসঙ্গিক যে যুব সমাজ আমরা যে চিন্তা করেছি যে 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র দাবিদার এই নরেন্দ্র মোদীকে হারাতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যাপার এরকম, আমরা 2024 অবধি আমরা যতক্ষণ না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছেন ততক্ষণ আমাদের বিভিন্ন রকম প্রক্রিয়া চলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।